হ্যালো বন্ধুরা, আমি নমিতা, নমিতা রান্নাঘর। অনেক অনেক আপনাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সকলকে অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আমার ব্লগটা। আজকে আপনাদের কাছে একটা সারপ্রাইজ আছে। আমার মেয়েকে 2 মাস আগে আমি রেখে দিয়ে এসেছিলাম, আজকে আমার মেয়ে বাড়িতে আসছে। তো মেয়ের জন্যে আজকে রান্না হচ্ছে এই যে বাঁধাকপির পকোড়া এবং ধনে পাতার চাটনি। চিকেন হবে, ভাত অলরেডি হয়েই গেছে। তো মেয়ে বাড়িতে আসছে, খুবই আনন্দ সবাইকার। আমি শুভেচ্ছা জানাই, নতুন বছর যেন খুব ভালোভাবে সবাইকার কাটে, এটাই আমার। আর কড়াইতে কি হচ্ছে? কড়াইতে এই যে আমি চিকেনের মশলাটা এই যে রেডি করছি, কষতে নিয়েছি পেঁয়াজ আদা রসুনটা। ঠিক আছে, বুনু আসুক তাহলে। সবাইকে নমিতা রান্নাঘরের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাভ এ প্রসপারাস এন্ড হেলদি হ্যাপি নিউ ইয়ার। জো বুনু চলে এসছে 2 মাস পর। হ্যাপি নিউ ইয়ার সাবুনি। দেখি মা বুনু একসাথে একটা ফ্রেমে হয়ে যাক। বা 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 বা, ভালো থাক। এই যে বুনুর ব্যাগ গুলো সব এলো, তো একটু করে স্যানিটাইজ করে নি। ও এসছে তো এত দূর রাস্তা, আর এই কোভিডের সময় সব এই যে স্যানিটাইজ করে নি। এই খাবার গুলো নিয়ে এসছে, এখন তো বেশ কয়েকদিন ছুটি, খাবার গুলোর উপরেও একটু দিয়ে নিলাম। বাস এবারে এগুলো রুমে ঢুকেই নি। মাংস বসানো হচ্ছে নাকি? বাটি নিয়ে 2 পিস তুলি। দারুন কালার এসছে তো। এ না দাও, এই কষানো মাংসের সময় যদি একটু কষা নাই খেলাম করলামটা কি। যাই হোক, 1 জানুয়ারি কষা মাংস। বুনু আর আমি একটু মজ করে নি। রে কি করছিস? মাংস আছে, কষা মাংস। কেমন লাগছে? কতদিন পর, 2 মাস পর মনে ঘরের খাবার খেলি না, কেমন লাগছে বল? খেয়ে নি না তারপরে বলি। আরে বল না কেমন লাগছে। খার মুহূর্তে এখন ডিস্টার্ব করিস না মানে অসাধারণ। দেখে একটা লাভ বাইট দে মাংসে, সেই লাগছে না? বুনু সকালবেলাতেই আবদার করেছিল এই যে মুড়ি খাবে। হস্টেলে এই মায়ের বানানো পকোড়া দিয়ে তো মুড়ি খাওয়া হয় না, তো এই যে মুড়ি নিয়েছি, মাখিয়ে দিতে বললো। আর এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া, মা দেখালো একটু আগে, তো এটা দিয়ে এখন মুড়িটা মেখে দিই। মুড়িটা মাখানো হয়ে গেছে, দেখি রানু দেবী কি বলে খেয়ে। ভাল লাগলো, খা তাহলে। এখন মেয়েরা যাচ্ছে মামাবাড়ি দিদনের সাথে দেখা করতে, আপনারা সঙ্গে থেকে ভিডিওটা দেখুন। দুই মেয়েই যাচ্ছে, রেডি হয়ে গেছে। মা তোমাকেও তো বললাম যেতে, তোমার শরীর খারাপ লাগছে বলছো যাবো না, আমরা দুই বোনই ঘুরে আসি, চল তাহলে নাকি? চল ঘুরে। হ্যালো গাইস, দেখুন আমরা না মানে মামাবাড়ি গিয়ে আর কোনো ভ্লগ করতে পারিনি, কারণ এখন চাষবাসের টাইম, সবাই মাঠে ঘাটে ছিল, মামারা মামিমারা দিদুনও খাওয়া দাওয়া করছিল, ওই জন্য আর ক্যামেরা অন করিনি। এই আমরা ফিরছি, সাইকেলে আছি, এই যে বোন ওর সাইকেলে, আমি আমার সাইকেলে, এই ফিরছি আর কি। ঠিক আছে, বাড়ি যাই, গিয়ে বাকি কথা হবে। সারপ্রাইজ, কি এলো রে বাবা আমাদের বাড়িতে? হ্যাপি নিউ ইয়ার বুনু, ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, এ বাবা চলো 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 আমাদের বাড়িতে চলো। আজকে আমাদের নতুন অতিথি শ্রেয়া। বা দেখুন বাড়ির সদস্যরা সবাই দুপুরে চলে এসছে, যে যেখানে ছিল। এবার আমাদের খাওয়া দাওয়ার পালি। এই যে আমি ভাত বেড়ে নিচ্ছি। আর এই যে বোনকে খেতে দিয়ে দিয়েছে মা আগে, ওর সেই টাইমে খাওয়া অভ্যেস, তো লাঞ্চ টাইম ওদের 1টা থেকে 2টো, তো টাইম খিদে পেয়ে গেছিল যে খাচ্ছে। কেমন লাগছে বল ঘরের খাবার এতদিন পর, 2 মাস পর? খাবো না কথা বলবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
তাহলে খা, খাওয়ার পরে ব্লগটা আবার কন্টিনিউ করব। তো বন্ধুরা, বিকেল থেকে শরীরটা খুব খারাপ ছিল আমার ও মায়েরও, ওই জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। রাত্রেবেলায় যে বোন শুয়ে যাবে বলে সব বিছানাটা ঠিক করে নিয়েছে, আমি একটুখানি খাওয়ার পর একটু পড়ছিলাম, এবার ঘুমিয়ে যাব, শরীর প্রচণ্ডই খারাপ। তো ব্লগটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগছে। আর এরপর কি, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড ব্লেসড অ্যান্ড প্রিটি, বাই।